দাদা 35 ওকে প্রশ্ন আছে দাদা 35 বিটা একটু যদি আর একটু বলতেন। 35B 35B হচ্ছে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, কেন দিতে হবে? কারণ আপনি দাদা মিথ্যা দাবি করেছেন, মানে মিথ্যা মামলা আর কি, বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম বিষয়টা, তখন আপনাকে সেই ক্ষতিপূরণটা বিয়ার করতে হবে, যার পরিমাণ হতে পারে সর্বোচ্চ 20,000 টাকা। এটা এটা হচ্ছে তো দাদা 35 না? ও ও আচ্ছা 35B। আচ্ছা 35B হচ্ছে যে আপনি আপনার রিটার্ন স্টেটমেন্ট জমা দেওয়াতে একটা সময় আছে, ঠিক না? আপনি চাইলে দিতে পারতেন, বাট আপনি ইচ্ছা করে লেট করেছেন, এই জন্য আপনাকে 2,000 টাকা কস্ট বিয়ার করতে হবে সর্বোচ্চ। আর রিটার্ন স্টেটমেন্ট দেওয়ার পরে যে কোনো অ্যাপ্লিকেশন দেওয়ার ক্ষেত্রে আপনি যদি লেট করে থাকেন, বিলম্ব করে থাকেন, সেক্ষেত্রে বিলম্ব শাস্তি হিসেবে আপনাকে সর্বোচ্চ 3,000 টাকা কম্পেনসেটরি কস্ট দিতে হবে। এটা হচ্ছে 35B। একটা হচ্ছে রিটার্ন ওকে দাদা, স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে 2,000, অ্যান্ড আফটার রিটার্ন স্টেটমেন্ট ফর এন অ্যাপ্লিকেশন কস্ট হচ্ছে আপ টু 3,000 3,000 টাকা। 3,000 নাকি 2,000 দাদা? প্রথমে হচ্ছে 2,000, এরপরে হচ্ছে 3,000, পরেরটা হচ্ছে 3,000, প্রথম হচ্ছে 2,000। ওকে, এবার আমি কয়েকটা ধারা বলি, একটু লিখেন। দাদা ভিডিওটা অফ আছে। ওকে, কয়েকটা ধারা বলি, লিখেন। আমরা ধারা কিন্তু এরপরে 38 পড়েছিলাম, রাইট? মাত্রই আমরা দেখলাম 46। 38 দাদা কোন কোন আদালত ডিক্রি দিতে পারে? আচ্ছা দাদা 46 বুঝাবেন একবার। ওকে, বলতেছি 46 হচ্ছে একবারে সহজে বুঝাই। ধরুন আমার বাবা হচ্ছে আমার কাছে থাকা সমস্ত সম্পত্তি নিয়ে গেল, আটকে রাখলো, অ্যাটাচমেন্ট। এখন আমার কিছু সম্পত্তি আমার মাসির বাড়িতে আছে, খালার বাড়িতে আছে। এখন আমার বাবা আমার খালাকে ফোন দিল যে তুমি এই মিঠুনের সম্পত্তি আটকাইয়া রাখো। এখন আমার বাবা কি আমার সম্পত্তিকে আটকাইতে পারতেছে, যেটা মাসির বাড়িতে আছে, খালার বাড়িতে আছে? সেটাকে তো সে আটকাতে পারতেছে না, সে অন্যকে বলছে। এখন ওই খালাটা হচ্ছে আরেকটা আদালত, এখন আমার বাবার যে সম্পত্তি আমার কাছে পাচ্ছে সেটা তো নিচ্ছেই, তার তার আওতাধীন, তার তো টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, রাইট? ওই জুরিসডিকশনের মধ্যে আমার যত সম্পত্তি আছে সে সম্পত্তি সে নিল, এবং আমার যে বাকি সম্পত্তি আছে অন্য আদালতের অধীন, তখন সে কি করবে, অন্য আদালতের নিকট অনুরোধ পত্র পাঠাবে যে এর সম্পত্তি ক্রোক করা হোক। ক্লিয়ার বিষয়টা? মানে দাদা এক আদালত অন্য আদালত কোন অনুরোধ পাঠাবে, তাই তো? হ্যাঁ, অনুরোধ পাঠাবে ওই বিবাদের সম্পত্তি ক্রোক করার জন্য, যখন ওই বিবাদের সম্পত্তি একাধিক আদালতের অধীন থাকবে। ক্লিয়ার? মানে দাদা অন্য মানে মানে এই কাজটা আদালতই করবে, আদালতই করবে। মানে ওকে, আগামীকালকে আমরা পড়ব ধারা, 51 কিন্তু আমরা পড়েছিলাম। আচ্ছা, ধারা 48টা একটু লিখেন। ধারা 48,
ধারা 51 আমরা পড়েছিলাম, ধারা 55, 56, 58, 55, 56, 58 এরপরে হচ্ছে 55, 56, 58 এরপরে হচ্ছে 75 তো আমরা পড়েছি, 80ও পড়েছি, ওকে এরপরে চলে যাব হচ্ছে, আচ্ছা 74ও পড়েছি, ধারা 74 পড়েছি, লিখে এগুলো। এরপরে চলে যাব হচ্ছে 89A, 89B, 89C, 89 ক, 89 খ, 89 গ, আরবিট্রেশন যেটাকে বলে, মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এডিআর যাকে বলে। এরপর হচ্ছে, এরপরে হচ্ছে 96 আমরা পড়েছি, 104 আমাদের লাগবে, 107 যান, 107 লিখেন, ১১৩, ১১৪, ১১৫ এরপরে হচ্ছে 144, 151, 152, 153। আচ্ছা এই ধারাগুলো আমরা ঠিক আগামীকালকেই পড়বো, আগামীকালকে রাত 9:30 ক্লাস, ঠিক এই ধারাগুলোই পড়বো। আজকে আমার একটু ভালো লাগতেছে, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তো এখন আর ক্লাসটা করব না, আমরা আগামীকালকেই এই ধারাগুলো শেষ করে আগামীকালকে সিপিসি আমরা ক্লোজ করে ফেলবো। ক্লিয়ার? তাহলে ঠিক আছে। কোশ্চেন ছিল জি দাদা, আমি তো লাস্ট 10-12 দিন ক্লাস করতে পারি নাই, মানে এখন আমি কি করব? রেকর্ড গুলো আছে, উপরে আছে। ও দিদি দিদি, ওকে দাদা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা সকলের উদ্দেশ্যে বলি যে আপনারা কোনো কিছু খোঁজার আগে, ক্লাস সম্পর্কিত, আপনি গ্রুপে আগে খুঁজবেন, এটা হচ্ছে লাইফের একটা স্মার্টনেস, আগে গ্রুপে খুঁজবেন। ক্লিয়ার? যে কোনো ব্যাপারে আগে গ্রুপ খুঁজে 5 মিনিট সময় দিয়ে আপনি এরপরে গ্রুপের কাউকে বা আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এটা এটা জাস্ট ভাল লাগতেছে আজকে, ওকে।